সংবাদ মাধ্যমে পরিবেশিত তথ্য অনুযায়ী এটা পরিষ্কার, ঠিক যেভাবে সন্দেশখালীতে ভোরবেলা স্থানীয় প্রশাসনকে না জানিয়ে অথচ সংবাদ মাধ্যমকে জানিয়ে ইডি সেখানে চলে গিয়ে সাধারণ মানুষের উপর একটা হ্যারাসমেন্টের পরিস্থিতি তৈরি করেছিল, ঠিক একইভাবে এখানেও ভূপতিনগরে তারা পুলিশ প্রশাসনকে না জানিয়ে অথচ মিডিয়াকে জানিয়ে সাথে করে নিয়ে চলে গেছে, এবং এখানেও পুলিশ যখন রিকুইজিশন পেয়েছে তারপর পুলিশ গেছে, পুলিশ পৌঁছানোর আগেই কিন্তু এই জনসাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। অর্থাৎ প্রশ্নটা থেকেই যাচ্ছে যে সেন্ট্রাল এজেন্সি কোথাও যাওয়ার আগে সেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানাচ্ছে না অথচ মিডিয়াকে সাথে করে নিয়ে চালা যাচ্ছে, তার মানে এটা একটা পরিকল্পিত চক্রান্ত ছাড়া কিছু না। সর্বোপরি যেভাবে নির্বাচনের আচরণবিধি ঘোষণা হয়ে যাওয়ার পরেও সেন্ট্রাল এজেন্সিকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেছে বেছে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে সেটা নজিরবিহীন। শ্রমিকবাবুকে স্মরণ করিয়ে দিই, আপনি বাংলার কথা বলছেন, আমরা সারা ভারতবর্ষের কথা বলছি। যেভাবে প্রধানমন্ত্রী প্রথা বহির্ভূতভাবে নিজে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নির্বাচন কমিশনের সদস্য মনোনয়ন করেন এবং তারপর আচরণবিধি ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই নির্বাচন কমিশনও যেভাবে পক্ষপাত দুষ্ট হয়ে আচরণ করছে, তাই আমরা মনে করি এই নির্বাচন কমিশনকে রেখেই যারা বিজেপিকে অক্সিজেন দিচ্ছে এবং বিজেপি যেভাবে সেন্ট্রাল এজেন্সিকে নির্বাচনের আগে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে এই নির্বাচন কমিশনকে যাইবো। যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের সেটা কিন্তু একটি ভাইরাল ভিডিও এবং এনআইএ তরফ থেকে গতকাল রাতেই কিন্তু পুলিশের কাছে রিকুইজিশন দেওয়া হয়েছিল, বাহিনী চাওয়া হয়েছিল। আমি আবার আপনাকে বলছি, আমার কথাটা কাইন্ডলি শেষ করতে দিন। আমরা মনে করি এই পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশনকে রেখে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়, তাই তৃণমূল কংগ্রেস অনেকদিন আগেই দাবি করেছে সুপ্রিম কোর্ট মনিটর নির্বাচন হোক। আপনাদের সংবাদ মাধ্যমও আজ সকালবেলা আমি নিজে দেখেছি, পুলিশ বলেছে যে আমরা যখন রিকুইজিশন পেয়েছি রিকুইজিশন পাওয়ার আগেই এই ঘটনা ঘটে গেছে। অর্থাৎ পুলিশ প্রশাসন যদি সঠিক সময়ে অবহিত হতো তাহলে নিশ্চিত করে এই অপ্রীতিকর ঘটনা আটকানো যেত। তার মানে বিজেপি চাইছে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক, সেইভাবে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগাচ্ছে, তাই সেন্ট্রাল এজেন্সি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানোর আগে মিডিয়াকে সাথে নিয়ে সেখানে চলে যাচ্ছে যাতে একটা আনরেস্ট তৈরি হয়। কেন্দ্র তদন্তকারী সংস্থা এনআইএ গিয়ে পৌঁছলো ভূপতিনগর বিস্ফোরণ মামলা তদন্ত করতে। আক্রান্ত হতে হলো, তাদের গাড়ির কাঁচ ভাঙা হলো, ঠিক যেভাবে 5 জানুয়ারি ইডির আধিকারিকদের ওপর হামলা হয়েছিল তারা যখন গিয়েছিলেন সন্দেশখালীতে রেশন দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে। ভূপতিনগর বিস্ফোরণ মামলা তদন্ত করছে এনআইএ, সেই তদন্তে গিয়েছিলেন আধিকারিকরা, সেই সময় ভাঙা হলো কেন্দ্র এজেন্সির গাড়ির কাঁচ। জিজ্ঞাসাবাদের জন্য 2 ব্যক্তিকে নিয়ে আসার সময় হামলা হয়েছে এমনই দাবি করা হচ্ছে এনআইএ তরফ থেকে। বাহিনী দেওয়ার আগেই গ্রামে পৌঁছে দেয় এনআইএ, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এমনই দাবি পুলিশ সূত্রে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ভূপতিনগর বিস্ফোরণ মামলা তদন্ত করছে এনআইএ, কি ঘটনা ঘটেছিল 2022 সালের 2রা ডিসেম্বর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার ঠিক আগে রাতে ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ধূলিস্যাত হয়ে যায় আস্ত বাড়ি, উদ্ধার হয় তৃণমূলের বুথ সভাপতি সহ 3 জনের ঝলসানো দেহ, এমনকি 1.5 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছিল সেই তৃণমূল নেতার মৃতদেহ। আশেপাশের এলাকায় আরো 2 তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ, আর সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে এনআইএ। যে তদন্তের পরিপ্রেক্ষিতে এনআইএর অফিসাররা তারা গিয়েছিলেন ভূপতিনগরে।